আবারও চলে এলাম আরেকটি বিশিষ্ট পুজো মণ্ডপের সামনে। এখন আমরা রয়েছি হেলাপুকুর দা চন্দননগর পুজো কমিটিতে। এতক্ষণ আপনারা দেখলেন অনেক সুন্দর সুন্দর প্রতিমা দর্শন করলেন এবং মণ্ডপ দর্শন করলেন, তো এখন আমরা দর্শন করব হচ্ছে হেলাপুকুরের মায়ের, মাকে দর্শন করব। এই সুন্দর সোনালী রোদে যেমন আমাদের মানে আমরা যেরকম করে রয়েছি সেরকম মায়ের দর্শনটা আপনারা দেখবেন। 70 বছর পুরনো একটি পুজো মণ্ডপে আমরা চলে এসেছি হেলাপুকুর ধার পুজো কমিটিতে। এমনকি এখানে মাকে সাজানো হয়েছে সোনার গহনা দিয়ে, মা একদম অলঙ্কারে অলঙ্কৃত রয়েছে, তো আপনারা সেই মাকে দেখতে পাবেন। তো দেখুন, নমস্কার। আমার নাম গিরিজাপ্রসন্ন রায়। তো আপনি যদি বলেন যে আপনাদের এই মাতৃসজ্জা এবং পুজোসজ্জা সম্পর্কে যদি কিছু বলেন। আমাদের প্রথমে থিমের কথা বলছি, থিমটা করেছি গৌরাঙ্গ কুইলা। জাস্ট দেখতে পাচ্ছেন চারিদিকে আলপনা দেখতে পাচ্ছেন, এটা থ্রি ডাইমেনশনাল আলপনা, ভার্চুয়ালের সঙ্গে রিয়ালের সঙ্গে ভার্চুয়াল মিডিয়া আছে, লাইটের সঙ্গে অপূর্ব দেখা, মানে রাত্রিবেলায় এলে বুঝতে পারছেন কেমন লাগছে। সকলেই প্রশংসা করছে যে অভিনব, মানে বড় বড় প্যান্ডেলে যেমন করে সেরকম না, আমরা নতুনত্ব করি। 70 সাল থেকে পুজো হচ্ছে, প্রতি বছর একটা না একটা কিছু নতুনত্ব করে। এটা গৌরাঙ্গ কুইলা আছে কলকাতার, বেশিরভাগ পুজো প্যান্ডেলে করেন। আর যেটা দেখুন ড্রেসটা দেখছেন, এখানে 100 পিস সোনা আছে, শুধু সেন্টো গোল্ড লোক এসেছিল যে আগে দেখেছিল, 100 কেজি শোনা আছে। মুকুটটা আছে কিন্তু ওই চালচিত্রটা নয় এখানে, এবং এইটার জন্যে আরও বেশি লোকে অ্যাট্রাকশন হচ্ছে। হ্যাঁ, থিমটা হচ্ছে আমাদের খুবই সাধারণ থিম, যে আলপনা দেওয়া হতো আগেতে গ্রামের দিকে, আমাদের ছোটোবেলায় দেখেছি গ্রামের মেঝেতে দেওয়া হতো, দেওয়ালে দেওয়া হতো, কিন্তু সেটা আমাদের এই শিল্পটা উঠে গেছে। অনলি খালি আপনি তামিলনাড়ু দেখতে পাবেন, কর্ণাটকে দেখতে পারবেন, কে কেরলে দেখতে পাবেন, এখন ওরা পুজোর সময় মন্দির বলে দেয়। আমাদের এখন লক্ষ্মী পুজোর সময় একটা চকরি নিয়ে একটু বোলায়, শহরে তো সেটাও উঠে গেছে যে চালের গুঁড়ি দিয়ে এসে এটা নেই, সেইটাকে লোকের সামনে তুলে ধরার জন্য আমরা এটা এই এটা গৌরাঙ্গ গুইলার হাত ধরে আমরা সকলেকে দেখাচ্ছি। ধন্যবাদ। তো আমরা জেনে নিলাম হেলাপুকুর কমিটির সভাপতির সঙ্গে, আমরা শুনলাম এই পুজোটি 70 সাল পুরনো পুজো, তো আমরা মাকে দেখে নেব, মায়ের বিশিষ্ট রূপ, মা একদম সোনার গহনা দিয়ে অলঙ্কার হয়েছে, দেখে নিন, খুব সুন্দর লাগছে মাকে।